2024 টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া, সম্ভাবনা রয়েছে উগান্ডা ও কেনিয়ার, তবে বিপদে রয়েছে জিম্বাবুয়ে। বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে চলছে আফ্রিকান কোয়ালিফায়ার্স। আফ্রিকার দেশগুলোর মধ্যে চলছে লড়াই, যে লড়াইয়ে ইতিমধ্যে নামিবিয়া 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে। এক মাস হাতে রেখেই নামিবিয়ার টিকিট পেলেও এখনও কিন্তু দ্বিতীয় দল হিসেবে জায়গা চূড়ান্ত করার লড়াইয়ে রয়েছে উগান্ডা, কেনিয়া ও জিম্বাবুয়ে। যেখানে উগান্ডা বেশ এগিয়ে রয়েছে, এরপর কেনিয়া, তারপরে রয়েছে জিম্বাবুয়ে। তো জিম্বাবুয়ে কি আবারও 2023 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের মতো 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট হাতছাড়া করবে? তবে বাকি দুটি ম্যাচে ভালো করতে পারলে সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ের হাতেও। তো চলুন কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল, পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে নামিবিয়া। নামিবিয়া পাঁচটি ম্যাচ খেলেছে, তার পাঁচটি ম্যাচে জিতেছে, পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10। তাদের নেট রান রেটও +2.776। তো এখনও এক ম্যাচ হাতে রয়েছে নামিবিয়ার। দুই নম্বরে রয়েছে উগান্ডা। উগান্ডার চারটি ম্যাচ খেলেছে, যেখানে তিনটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে, তো তিনটি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6। তো উগান্ডা এখনও দুটি ম্যাচ খেলা বাকি রয়েছে তাদের। তিন নম্বরে রয়েছে কিন্তু কেনিয়া। কেনিয়াও চারটি ম্যাচ খেলেছে, যেখানে তিনটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে এবং পয়েন্ট পেয়েছে 6। তো কেনিয়ার নিট রান রেট +0.481। চার নম্বরে রয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে চারটি ম্যাচ খেলেছে, যেখানে দুটি ম্যাচ জিতেছে, দুটি ম্যাচ হেরেছে, যার কারণে পয়েন্ট পেয়েছে 4 এবং নিট রান রেট অনেকটা এগিয়ে রয়েছে +2.276। এরপর পাঁচ নম্বরে রয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়া চারটি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ জিতেছে, দুটি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে বা রেজাল্ট হয় নাই, যার কারণে পয়েন্ট পেয়েছে 3। তো নাইজেরিয়ার কোনো সম্ভাবনা নেই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার। এরপর ছয় নম্বরে রয়েছে রোয়ান্ডো। রোয়ান্ডো চারটি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচও জিততে পারে নাই তারা। তারা কিন্তু একটি ম্যাচ তারা কিন্তু ড্র করেছে, যার কারণে একটি পয়েন্ট পেয়েছে, ড্র বা ফলাফল হয় নাই আর কি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে তানজানিয়া। তারা পাঁচটি ম্যাচ খেলেছে, পাঁচটি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি তারা। তো এখন সারমর্মে চলে আসি। তো এই যে পয়েন্ট টেবিল দেখছেন, এখানে সাতটি দল লড়াই করছে। সাতটি দল থেকে দুটি দল যাবে আপনার 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে। তো 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট এখন পর্যন্ত নিশ্চিত করেছে নামিবিয়া। এখন আরেকটি মাত্র দল বাকি রয়েছে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য। তো সেখানে কিন্তু লড়াই করছে উগান্ডা, কেনিয়া ও জিম্বাবুয়ে। উগান্ডা, কেনিয়া, জিম্বাবুয়ে প্রত্যেকের হাতে কিন্তু সুযোগ রয়েছে এই বিশ্বকাপে জায়গা পাওয়ার দ্বিতীয় দল হিসেবে এখান থেকে। তবে নাইজেরিয়া, রোয়ান্ডা ও তানজানিয়া তাদের কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো এখানে যে সাতটি দল রয়েছে প্রত্যেকে কিন্তু ছয়টি করে ম্যাচ খেলবে। তো প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে যে দুটি দল আপনার এগিয়ে থাকবে তারাই কিন্তু আপনার এই 24 বিশ্বকাপে যাবে, এটা কিন্তু আপনারা জানেন। তো যেহেতু এখানে যে দলগুলো রয়েছে, এখানে উগান্ডা ও কেনিয়ার মধ্যে পরবর্তী ম্যাচ রয়েছে, তাই উগান্ডা ও কেনিয়া এই দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দলের পয়েন্ট 10 হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারা পরবর্তী দুটি ম্যাচ জেতে। এরপর আবার জিম্বাবুয়ের সাথে ম্যাচ রয়েছে কেনিয়ার, তাই জিম্বাবুয়েকে যদি আপনার এই 24 টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হয় তাহলে অবশ্যই জিম্বাবুয়েকে কেনিয়ার বিপক্ষে জিততে হবে এবং জিম্বাবুয়ের আরেকটি ম্যাচ রয়েছে রোয়ান্ডোর বিপক্ষে, সেই ম্যাচটিও জিততে হবে এবং এদিকে উগান্ডা ও কেনিয়া ম্যাচে উগান্ডাকে হারতে হবে। তো বেশ কঠিন একটা সমীকরণ রয়েছে কিন্তু জিম্বাবুয়ের হাতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে। সব মিলিয়ে নামিবিয়া 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা, কেনিয়া ও জিম্বাবুয়ে, যারা বাংলাদেশের বিপদের বন্ধু, তাদের মাঝ থেকে যে কোনো একটি দল টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।